হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলিং উইথ জয়। আজকে সকালবেলা হঠাৎ করে প্ল্যান করা আমরা কোথাও ঘুরতে যাব, আর ঘুরতে যাওয়ার জন্য তেমন কোনো প্লেস আমাদের মাথায় আসছিল না কোথায় যাওয়া যায়। আমরা একবার ঠিক করেছিলাম কাপ্তাই লেক শোরে যাব, বাট এটা আগে থেকে বুকিং দেওয়া লাগে, যে কারণে এখন আর যাওয়া পসিবল হচ্ছে না। সো এখন আমরা ঠিক করেছি আমরা বার্গি লেকে যাব ঘুরতে, যেটা কিনা অবস্থিত রাঙ্গামাটিতে। আর এই বার্গি লেকের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। নামাজ পড়বে, নামাজের বিরতির পর আমরা আবার বার্গি লেকের দিকে রওনা দিলাম। এবং দেখুন, যাওয়ার সময় বৃষ্টি, আবার কোথাও বৃষ্টি থেমে যায়, আবার কোথাও বৃষ্টি শুরু হয়, এইভাবে আমরা রওনা দিয়েছি। খুব সুন্দর একটা ওয়েদার। আসাম বস্তি বার্গি লেকে আসার পথে আমরা এই ব্রিজটা পেয়েছি, খুবই সুন্দর। এখানে কিছু একটা ফটোশ্যুটও করে নিলাম আমরা। এখন আমরা আবার বার্গি লেকের দিকে চলে যাব, বৃষ্টি চলে আসছে অলমোস্ট। এ হচ্ছে ব্রিজটা। আমরা বার্গি লেকে চলে আসছি। এই যে বার্গি লেকে, এখন এখানে গাড়ি পার্কিং, আর একটু সামনের দিকে যাচ্ছি। এখানে ম্যাপে টিকিট পাওয়া লাগবে। কত করে টিকিট? পার টিকিট 20 টাকা করে। আমরা এখন বার্গি লেকে চলে আসছি, আর বার্গি লেকের এটা হচ্ছে ডাইনিং টেবিল। এখানে খাবারগুলো সার্ভ করে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আর পাশে ঠিক লেক ভিউটা, খুব সুন্দর এখানে ভিউগুলো। এই জায়গায় ছবি তোলার জন্য বা এখানে দাঁড়িয়ে ভিউটা এনজয় করার জন্য খুব সুন্দর একটা জায়গা। এটা আর এই ডিম হেবাং একটা, আর এই চিকেন কারি একটা। ঠিক আছে, কি খাবার ভাইয়া?
খাবার কেমন ছিল? কিছু একটা বলতেছি, মনে হচ্ছে থেমে গেছিল আপনি। ঠিক আছে, যাক, আপনার খাবার স্যাটিসফ্যাকশন হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আপনি কেমন লাগছে? আপনি তো এখানে আগেও আসছেন। আমার সবসময় ভালো লাগে, ভালো লাগে। খাবারে কোনটা ভালো লাগছিল? shall overcome someday. We are not afraid, we are not afraid, we are not afraid today. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. এই গানটা স্পেশালি জয়ভাইয়ের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ রাজীব ভাই। আর স্পেশালি ওয়ারফেসকে জয়ভাইয়ের পক্ষ থেকে স্পেশাল একটা গিফট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। উই লাভ ওয়ারফেস, উই লাভ ওয়ারফেস। হ্যালো, এখানে প্রতিটা গাছের পাশে একটা করে দোলনা রাখা আছে, বেশ সুন্দর। আর ঠিক এই জায়গায় এই মাচাংটা পরিবেশটা এখানে বসে
আড্ডা দিতে, গান করতে খুবই একটা সুন্দর প্লেস। আর ঠিক পাশেই লেক, এখানে আরো একটা দোলনা দেখা যাচ্ছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এখানে অলরেডি একটা ডাস্টবিন দেওয়া আছে, বসার জন্য একটা সিটের অ্যারেঞ্জ করা আছে, ওইদিকে ফটোশ্যুট করার জন্য একটা বুথ করা আছে, আর পাশেই লেক। আমরা যদি বোর্ড বা কাইকিং করতে যাই তাহলে এই রাস্তাটা দিয়ে যাব। ওই যে দূরে দেখা যাচ্ছে কাইকিং করার জন্য, হয়তো আমরা একটু পর যাব। আমরা এখন বোটিং এর জন্য যাচ্ছি, ওই দিকটা দেখবো পরিবেশটা কেমন, আপনাদেরকেও দেখাবো। কাইকিং কত করে? ঘন্টা 200 আর তিনজনেরটা 300। আচ্ছা আচ্ছা, সিঙ্গেল তো নাই, চাইলে সিঙ্গেল নেওয়া যাবে। তো ফাইনালি আমরা আমাদের ঘোরাফেরা শেষ করে বাড়িতে ব্যাক করছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।